বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও ৬ মাস বাড়ানো হয়েছে। এবারও বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশে যেতে না পারার দুটি শর্তই বহাল রাখা হয়েছে। যদিও খালেদা জিয়ার পরিবারের আবেদনের শর্ত শিথিল করে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। গতকাল ২৫ মার্চ বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ শেষ হয়। তবে কর্মকর্তারা জানান, দুই দিন আগেই ২৩ মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো।